हेलो स्टूडेंट्स, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর নবম অধ্যায় দ্বিঘাত করণী। অলরেডি আমরা এই অধ্যায়ের উপর দুটি ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা কোষে দেখি 9.1 পর্যন্ত সমাধান দেখে নিয়েছিলাম। আজকের ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা দেখব কোষে দেখি 9.2 এর সমাধানগুলো। কিন্তু কোষে দেখি 9.2 এর সমাধানের আগে দুটি বিষয়, অনুবন্ধী করণী এবং করণী নিরসক উৎপাদক কাকে বলে, কি এদের মধ্যে বেসিক ডিফারেন্স আমাদেরকে জেনে নিতে হবে, তারপরেই আমরা কোষে দেখি 9.2 টা সমাধান করতে পারবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে দেখবে। চলো শুরু করা যাক। তোমরা প্রথম ক্লাস ভিডিওতে দেখেছিলে যে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করেছিলাম, এবং সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করে কখনো মূলদ সংখ্যায় উত্তর পাচ্ছিলাম, কখনো অমূলদ সংখ্যায় উত্তর পাচ্ছিলাম। যে যে ক্ষেত্রে আমরা অমূলদ সংখ্যায় উত্তর পাচ্ছিলাম, সেই সেই ক্ষেত্রে ওই উত্তরগুলোকে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজগুলিকে আমরা বলেছিলাম করণী, বা আরো ভালোভাবে বললে দ্বিঘাত করণী। তো এই করণীযুক্ত সংখ্যাগুলো যেগুলো বেসিক্যালি অমূলদ সংখ্যা, এগুলো আমাদেরকে বিভিন্ন অঙ্কে বিভিন্ন ক্ষেত্রে চলে আসে এবং এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে একটু অসুবিধা হয়। মূলত আমরা অভ্যস্ত মূলদ সংখ্যার সঙ্গে, আমরা মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো খুব স্বচ্ছন্দের সঙ্গে করতে পারি। কিন্তু অমূলদ সংখ্যা যেগুলোকে আমরা পরে বলেছিলাম দ্বিঘাত করণী, তো এই অমূলদ সংখ্যা বা দ্বিঘাত করণীযুক্ত সংখ্যাগুলোই আমাদের কাছে একটু অস্বস্তিকর। তাই আমাদের সবসময় একটা প্রচেষ্টা হয়, যদি কোনো অঙ্কে কোনোভাবে করণীযুক্ত সংখ্যা বা দ্বিঘাত করণী চলে আসে বা অমূলদ সংখ্যা চলে আসে, তো আমরা চেষ্টা করব যেন সেই সংখ্যাটা থেকে ওই করণীটা সরিয়ে দেওয়া যায়, সেই সংখ্যাটা থেকে ওই করণীটা মুক্ত করা যায়, বা সেই অমূলদ সংখ্যাটাকে যেন একটু মূলদ সংখ্যার আকারে রূপ দেওয়া যায়। তাতে অন্য কোথাও কোনো জায়গায় সমস্যা হলে হোক, কিন্তু ওই জায়গাটায় যেখানটা আমার সমস্যা হচ্ছে সেই জায়গাটায় যেন তাকে করণী মুক্ত করা যায়। যে কোনো করণীযুক্ত সংখ্যাকে করণী মুক্ত করার অনেক রকম পদ্ধতি আছে। যত রকম ভাবেই ওই করণীযুক্ত সংখ্যাকে করণী মুক্ত করা হয় হোক না কেন, সেই পদ্ধতিগুলোর নামই হচ্ছে করণী নিরসন। এবং যে সংখ্যা বা যে জিনিস ওই করণীযুক্ত সংখ্যাকে করণী মুক্ত করতে সাহায্য করে তাদেরকে বলা হয় করণী নিরসক উৎপাদক। তো সবার প্রথম আমরা বেশ কিছু করণী নিরসক উৎপাদক দেখে নেব। দেখো আমরা দেখছি করণী নিরসক উৎপাদক। উৎপাদক কথার অর্থ হচ্ছে কোন একটা জিনিসকে ভেঙে যেটা পাই, অর্থাৎ মনে করো আটের উৎপাদক যদি বলি তাহলে দুই দুই দুই, এই দুই গুলো উৎপাদক, কারণ দুই গুলোকে গুণ করলে আট পাওয়া যায়। তাহলে উৎপাদকের সঙ্গে গুণের একটা সম্পর্ক আছে, যদি দুটো জিনিস গুণ আকারে লেখা থাকে তাহলে আমরা বলি ওই প্রত্যেকটা ওই মূল সংখ্যাটার উৎপাদক, বা ওই দুটো গুণ করলে যে গুণফলটা হয় তার উৎপাদক। তো উৎপাদক বলতে আমরা বুঝবো দুটো জিনিসের গুণফল। তো দেখো করণী নিরসক উৎপাদক মানে একটা করণীযুক্ত সংখ্যা হবে, আর একটা সংখ্যা থাকবে যাকে ওর সঙ্গে গুণ করলে যদি করণী মুক্ত হয় তাহলে সেইটা হবে এমন একটা উৎপাদক যে করণী নিরসন করলো, বা করণী নিরসক উৎপাদক। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি, মনে করো আমাদের কাছে একটা সংখ্যা আছে √2। এই √2 সংখ্যার সঙ্গে আমরা আর একটা সংখ্যাকে গুণ করব, করে দেখব যে করণী নিরসন করা সম্ভব হচ্ছে কিনা। যদি সম্ভব হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো করণী নিরসক উৎপাদক। দেখো √2 সঙ্গে আমরা যদি √2 গুণ করি তাহলে কি হয়, √2 সঙ্গে √2 গুণ করলে আমাদের গুণের নিয়ম অনুযায়ী √2 ইনটু √2 মানে √2 ইনটু 2, তার মানে একটা দুই বেরিয়ে এলো 2। এবং দেখতে পেলাম যে এই √2 সংখ্যাটার সঙ্গে এই করণীযুক্ত সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ গুণফলটাকে করণী মুক্ত করতে পারলাম। তাহলে এর এই দুটো উৎপাদক এবং এই দুটো উৎপাদকের মধ্যে এইটা আমরা গুণ করেছি, তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি এটা এমন উৎপাদক যে করণী নিরসন করেছে, সো এটা করণী নিরসক উৎপাদক। দেখো আমরা এবার দেখতে চাইছি এই √2 সংখ্যাটা কি এরকম করণী নিরসক উৎপাদক একটাই আছে না অনেক থাকতে পারে। চলে সামনে আরেকটা উদাহরণ নিয়ে দেখি। √2 সঙ্গে মনে করো আমরা এই সংখ্যাটা গুণ করলাম -√2, তাহলে কি হয় দেখো তো, তাহলে যেটা হয় মাইনাস হয় √2 × 2, দ্যাট ইজ -2। এবং এর ক্ষেত্রেও দেখলাম যে গুণফলটায় করণী মুক্ত হলেও তার মানে এই -√2টাও হলো আমাদের করণী নিরসক উৎপাদক। আরো কি থাকতে পারে, পারে দেখো কিরকম, তোমরা যারা আগের ক্লাসটা করেছো তারা আশা করি বুঝতে পারবে। আমরা যদি এর সঙ্গে √3 গুণ করি, √2 সঙ্গে √3 গুণ করি কি হবে দেখো তো, দেখো এটা হবে √3 × 2, দ্যাট ইজ 3 × 2, দ্যাট ইজ 6। তো তোমরা দেখতে পেলে যে গুণফলটা কি হলো, করণীটা মুক্ত হয়ে গেল, করণী নিরসন করা গেল। তাহলে এইটাকেও আমরা একটা বলবো করণী নিরসক উৎপাদক। ঠিক এইভাবে আমরা যে কোনো জিনিস, মনে করো √2 সঙ্গে
আমরা এটা 3 না নিয়ে যদি 4 নিতাম সেই একই রকম ব্যাপার হতো এটা তখন কর্ণের নিরসন উৎপাদক হতো কারণ আমি দেখতে পাচ্ছি যে কর্ণের নিরসন করার জন্য দায়ী হচ্ছে এই √2 কর্ণের নিরসনের জন্য দায়ী হচ্ছে এই √2টা এই চারটা কিন্তু সেরকম কোনো ভূমিকা নেই যেমন এখানে দেখো মেন পার্টটা এটাই প্লে করছে অতএব আমি 4 নেই 5 নেই বা কোনো সংখ্যা নেগেটিভ নেই আমি চাইলে এটা নেগেটিভও নিতে পারি তো কোনো রকম চেঞ্জেস হবে না অ্যানসারটা চেঞ্জ হবে কিন্তু তার কর্ণের নিরসন অবশ্যই হবে সো আমরা বলতে পারি যে এই √2 সংখ্যার যে কোনো কর্ণের নিরসক উৎপাদককে দেখতে হবে √2 অথবা তার কোনো গুণিতক এইটা অথবা √2 এর গুণিতক উৎপাদক দেখতে চাই তাহলে আমরা কি করবো খুঁজবো এমন একটা জিনিস যেটা দিয়ে গুণ করলে কর্ণীটা মুক্ত হয় তো এর কর্ণী মুক্ত করার জন্য গুণ করতে হবে তো এর সঙ্গে গুণ করতে চাইছি দেখো আমরা একটা এইরকম নিয়ে দেখছি যেটা হচ্ছে 2 √3 দেখো তো কি হয় 2 √3 যখন আমরা এই গুণটা করবো কি হবে দেখো আমরা এটাকে চাইলে গুণ এই এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এইভাবে গুণ করতে পারি অথবা দেখো আমরা সূত্র ইউজ করতে পারি এটা হচ্ছে a + b (a - b) তার মানে হচ্ছে আমাদের a² - b² তার মানে এটা হচ্ছে দেখো 4 - 3 তার মানে হলো 1 এবং দেখতে পেলাম গুণফলে কি হয়েছে কর্ণী নেই মানে গুণফলটা কর্ণমুক্ত করা গেছে সো এর জন্য এইটা হয়ে গেল আমাদের কর্ণী নিরসক উৎপাদক আচ্ছা আরো কি কিছু থাকতে পারে দেখো এইটা হতে পারে কিনা 2 + √3 কে যদি আমরা -2 + √3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কর্ণী মুক্ত হয় কিনা একটু দেখি দেখো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা হবে এটা এটা a + b এটা a - b তার মানে আমরা এটা আগে লিখি তাহলে a² - b² বোঝা গেল তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে দেখো 3 - 4 - 1 দেখো এর ক্ষেত্রেও কিন্তু কি হয়েছে কর্ণী মুক্ত হয়েছে এবং বলতে পারবো যে এর ক্ষেত্রে এইটা হচ্ছে কর্ণী নিরসক উৎপাদক তো আমরা জানি যে কর্ণী নিরসক উৎপাদক এখানে দেখেছিলাম যে অনেক হতে পারে তো এর ক্ষেত্রে এটা হয়েছে দেখো আমরা যদি এইটা থেকে এরকম ভাবে একটা এরকম ভাবে হতে পারে কি 2 + √3 ছিল আমরা 2 - √3 দিয়ে গুণ করেছিলাম তো সেটা না করে আমরা এর একটা গুণিতক মনে করো 2 গুণিতক এটা দিয়ে গুণ করছি মানে আসলে আমরা নিচ্ছি কোনটা 4 - 2 √3 এইটা নিচ্ছি বোঝা গেল এইটা নিচ্ছি তাহলে কি হবে দেখো তো সে একই ঘটনা হয় তো এইটা একটা গুণ করে যেটা হবে ওইটার আগে 2 চলে যাবে মানে এটা হয়ে যাবে 2² - √3² তার মানে হয়ে গেল আমাদের 2 × 1 = 2 বোঝা গেল কি তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এর যে কোনো গুণিতক নিই না কেন তাহলে কি হবে ওটা কর্ণ নিরসন হয়ে যাবে বা ও হবে কর্ণ নিরসক উৎপাদক সো এইভাবে আমরা লিখে ফেলছি যে 2 + √3 এর কি হবে 2 - √3 হবে -2 + √3 হবে এই যে এই দুটো লিখলাম আর এর সঙ্গে কি হবে এদের গুণিতক যে কোনো গুণিতক নাও না কেন তারা হবে কর্ণ নিরসক উৎপাদক তো আমরা দেখে নিলাম যে কিভাবে গুণ করে কোন কর্ণী যুক্ত সংখ্যা কর্ণী নিরসন করা সম্ভব বা কর্ণী মুক্ত করা সম্ভব এবং এইভাবে গুণ করে কর্ণী নিরসন গুণ করলে যেগুলো পাওয়া যায় বা যাদেরকে গুণ করা হয় তাদেরকে বলা হয় কর্ণী নিরসক উৎপাদক এবং এটাও এখান থেকে একটা পয়েন্ট নোট করার মতো বিষয় যে নাম্বার অফ কর্ণী নিরসক উৎপাদক কত হবে বলতো এইটা তো হচ্ছে তার সঙ্গে তার গুণিতক আর গুণিতকের সংখ্যা কত হয় অসংখ্য তাহলে যে কোনো কর্ণীযুক্ত সংখ্যার কর্ণী নিরসক উৎপাদকের সংখ্যা অসংখ্য কর্ণী নিরসক উৎপাদক এর সংখ্যা অসংখ্য এটা কিন্তু ইউনিক নয় অসংখ্য অনেক পাওয়া যাবে এবারে আমরা দেখতে চাইছি যে শুধুমাত্র গুণ করে কর্ণী নিরসন করবো না আমরা যোগ করেও কর্ণী নিরসন করবো তোমরা যারা আমার এর আগের ক্লাস ভিডিওর একদম শেষ অঙ্কটা দেখেছো তাদের মনে থাকা উচিত যে আমাদেরকে বলেছিল দুটো কর্ণী সংখ্যা লিখতে যাদের যোগ করলে ওটা মূল সংখ্যা হয় তার মানে কর্ণী মুক্ত হয় তো ওই অঙ্কটার মতো করে যদি ভাবি ধরো এই অঙ্কটা দিয়েছে √2 √2 জন্য বলতে চাইছে যে যোগ করেও কর্ণী মুক্ত হবে এরকম একটা কর্ণী নিরসক উৎপাদক খোঁজো তাহলে দেখো এর আমরা কর্ণী নিরসক উৎপাদক এতগুলো পেয়েছিলাম এইটা 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 বা আরো ছিল এর গুণিতক গুলো ছিল কিন্তু লক্ষ্য করো এর সঙ্গে এটা যোগ করলে মানে √2 + √2 এটা করলে কি হয় আমরা এটা এখানে করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে দেখো √2 + √2 করলে হয় 2 √2 কিন্তু এর ক্ষেত্রে দেখো কর্ণী মুক্ত হলো না তাহলে এটা কিন্তু আর যোগ করে কর্ণী মুক্ত করতে পারলো না
আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে হবে রুট টু প্লাস মাইনাস রুট টু, দেখো এটা কেটে যাবে শূন্য হবে, তাহলে কর্মমুক্ত হলো। তাহলে এইটা কিন্তু একটা এমন জিনিস যে গুণ করেও কর্মমুক্ত করেছিল, যোগ করেও করেছিল। আবার লক্ষ্য করো এইটা, এটার বেলায় যোগ করলে মুক্ত হবে না, এটার বেলায় যোগ করলে মুক্ত হবে না। সো আমরা দেখতে পাচ্ছি এর কর্ণিক রসক উৎপাদক অনেকজন ছিল, কিন্তু তার মধ্যে একজনকেই পেলাম যে তার অপোজিট সাইন নিয়ে, সেই একমাত্র হলো কি গুণ করে কর্মিনেশন করতে পারলো, যোগ করে কর্মিনেশন করতে পারলো। তাহলে এর মধ্যে কোন একটা বিশেষ স্পেশাল গুণ আছে, আর এই স্পেশাল গুণ থাকার জন্য ওর একটা স্পেশাল নাম দেবো। এ শুধু কর্মিনেশন উৎপাদক নয়, একে আমরা তখন কি বলবো, অনুবন্ধী কর্ণিক। ওকে আমরা বলবো অনুবন্ধী কর্ণিক। তাহলে অনুবন্ধী কর্ণিক মানে কি, অনুবন্ধী কর্ণিক মানে সে গুণ ও যোগ দুই দ্বারা, দুই দ্বারা করণীয় নিরসন করতে পারে। তো এই একটা জিনিস লক্ষ্য করো, করণীয় নিরসন উৎপাদক মানে শুধুমাত্র গুণ করে করণীয় নিরসন করবে, আর অনুবন্ধী করণীয় মানে সে গুণ করে তো করবেই, সঙ্গে সঙ্গে যোগ করেও করবে। তার মানে আমরা এখান থেকে একটা পয়েন্ট বলতে পারছি যে আমরা করণীয় নিরসন উৎপাদক অনেক পাবো, কিন্তু তাদের মধ্যে খুব কম জন এবং এক্স্যাক্টলি একজনই করণীয় নিরসন সঙ্গে সঙ্গে যোগ করেও করবে, তার মানে অনুবন্ধী করণীয় হবে। সো সব এখান থেকে আরো একটা পয়েন্ট যদি আমরা বলি যে সব কর্মনিরসক উৎপাদক অনুবন্ধীকরণী নয়, কিন্তু সব অনুবন্ধীকরণী হবে কর্মনিরসক উৎপাদক। এবার দেখো চলে এসো মিশ্র কর্ণীর ক্ষেত্রে, মিশ্র কর্ণীতে আমাদের কি ছিল এটা লক্ষ্য করো, এরকম ছিল টু প্লাস রুট্রিস টু মাইনাস রুট্রিস। আমরা যোগ করে দেখি, দেখো এগুলো যদি যোগ করতাম আমরা এটা পেতাম, এখানে করে দেখাচ্ছি, এইখানটা দেখাচ্ছি, দেখো টু প্লাস রুট থ্রি এর সঙ্গে টু মাইনাস রুট থ্রি যোগ করতো, দেখো রুট থ্রি কেটে যেত ফোর হতো। সো দেখো এটা কি করলো, যোগ করলো কর্ণনিরসন করলো, তাহলে এইটা হচ্ছে এর সেই স্পেশাল জোন। আর বাকিদের বেলায় কি হবে দেখো, যদি এই দুটো আমি যোগ করি দেখো দুইটা কেটে যাবে, কিন্তু টু রুট থ্রি থেকে যাবে, তাহলে কর্ণমুক্ত হলো না। এর বেলায় করলে তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, রুট থ্রিটাও থেকে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই এতজন ছিল কর্ণনিরসন উৎপাদক, তার মধ্যে এই একজন যে হলো তোমার টু মাইনাস রুট থ্রি, সে হলো অনুবন্ধী কর্ণী, কারণ সে গুণ করার সাথে সাথে যোগ করেও কর্ণনিরসন করতে পারছে। সো এর বেলা তো সেই একই পয়েন্ট যে সব কিন্তু কর্ণনিরসন উৎপাদক কি হচ্ছে, অনুবন্ধী কর্ণী হতে পারছে না, এদের মধ্যে এতজন বাদ পড়ে গেল, কিন্তু অনুবন্ধী কর্ণী যারা হবে তারা অবশ্যই কর্ণনিরসন উৎপাদক হবে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে এই অনুবন্ধী কর্ণী এই জেনে আমাদের কি লাভ, এবং এই অনুবন্ধী কর্ণী কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যেখানে একটা ট্রায়াল ওয়েতে দেখেছি, দেখো অনুবন্ধী কর্ণী আমাদেরকে যে লাভটা দেবে সেটা হচ্ছে ওইটা আমাদের অঙ্ক সমাধানের ক্ষেত্রে বিশেষ বিশেষ জায়গায় কর্ণী মুক্ত করতে সাহায্য করবে, গুণ করেও করবে যোগ করেও করবে, তাই জন্য এর একটা বিশেষ ভূমিকা থাকবে, এটা একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর হচ্ছে এটা কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য আমি তোমাদেরকে কয়েকটা ক্লু পয়েন্ট দিয়ে দিচ্ছি, যেটা নিয়ে তোমাদের সুবিধা হবে। মনে করো আমরা টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধী কর্ণী কিভাবে খুঁজবে, তোমরা সবসময় লক্ষ্য করবে এই রুটের জায়গাটা সবসময় জানবে, অনুবন্ধীকরণী করার নিয়ম হচ্ছে যেখানটা রুট থাকবে তার আগের চিহ্নটা পাল্টে দিতে হবে, তাহলেই অনুবন্ধীকরণী হয়ে যাবে, মানে গুণ করেও এবং যোগ করেও কর্ণমুক্ত করা যাবে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগের চিহ্নটা প্লাস আছে, সো অ্যান্সার হবে টু মাইনাস রুট থ্রি, ক্লিয়ার। এবার দেখো আমরা আরেকটা দেখছি, মনে করো এই ধরনের দিয়েছে টু মাইনাস রুট থ্রি দিয়ে তার অনুবন্ধী জানতে চাইছে, তাহলে কি করবে, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এর আগের চিহ্নটাকে চেঞ্জ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে টু প্লাস রুট থ্রি। আচ্ছা যদি এরকম দিত মাইনাস টু প্লাস রুট থ্রি, তাহলেও তোমরা কি করতে, কোন দিকে দেখতে না, দেখতে শুধু রুটটা, এই রুটের জায়গাটা চেঞ্জ করতে, কিভাবে করতে, মাইনাস টু এটা প্লাস ছিল, সো মাইনাস রুট থ্রি, ক্লিয়ার। একই রকম ভাবে দেখো যদি এরকম থাকতো তোমার মাইনাস টু মাইনাস রুট থ্রি, সেক্ষেত্রে কি করতে তোমরা একই রকম রুটের আগেটা চেঞ্জ করতে, মাইনাস টু প্লাস রুট থ্রি। এই চার রকম টাইপ যদি তোমরা মনে রাখো পরীক্ষার সময় যে কোনো অঙ্ক দিক না কেন তোমরা কিন্তু এটা অনুবন্ধী লিখতে পারবে, এবং পরীক্ষার প্রশ্ন আসে যে অনুবন্ধী করণী কি, লেখো। দেখো এইগুলোকে একটু ঘুরিয়ে লেখা থাকে কিরকম, ধরো এইটাকে কিরকম লেখা থাকতে পারে, এরকম আগে পরে করে রুট থ্রি মাইনাস টু, তাহলে তোমরা কি করবে এটার দিকে দেখবে না, দেখবে রুটটা, সেই একই রকম ভাবে তোমরা লিখবে মাইনাস রুট থ্রি মাইনাস টু। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, এর আগের চিহ্নটা পাল্টে দেবে, তাহলে এটাই লেখা হলো আসলে, ক্লিয়ার। তো এই হয়ে গেল আমাদের অনুবন্ধী করণী আর কর্ণীয় উৎপাদক, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স যে অনুবন্ধী করণীর সংখ্যা প্রত্যেকটা করণীর জন্য একটা ইউনিক নির্দিষ্ট, কিন্তু করণীয় উৎপাদক অসংখ্য হতে পারে, যে কোনো একটা পেয়ে গেলে তার সমস্ত গুণিতকই হবে করণীয় উৎপাদক। তো এবার আমরা বসে দেখি 9.2 এর সমাধানগুলো দেখে নেব। একের এর প্রশ্নে আছে থ্রি টু দা পাওয়ার হাফ এবং রুট থ্রি এদের গুণফল নির্ণয় করি। তো দেখো থ্রি টু দা পাওয়ার হাফ এবং রুট থ্রি এই দুটোর গুণফল তোমরা জানো যে, তাহলে প্রশ্নটা এরকম দাঁড়াচ্ছে যে এইটা গুণিতক এটা, তাহলে এর জন্য আমরা কি করবো, দেখো থ্রি টু দা পাওয়ার হাফ মানে আমরা জানি ওটা আসলে রুট থ্রি দিয়ে আরেকটা রূপ, যখন এরকম থাকে এই চিহ্নের মধ্যে কর্ণ চিহ্নের মধ্যে কোনো থাকে তার মানেই হচ্ছে এইটা,
সো থ্রি টু দা পাওয়ার আপ মানে হচ্ছে রুট থ্রি, সো এটাকে আমরা ভাবতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি, এবং রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে রুট ওভার অফ থ্রি ইন্টু থ্রি, দুটোর জন্য একটা পেয়ার বেরিয়ে গেল, সো থ্রি, তো থ্রি টু দা পাওয়ার হাফ ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রি। এবার চলে আসো দু নম্বর প্রশ্ন, দু নম্বর প্রশ্নে ছিল টু রুট টু কে কত দিয়ে গুণ করলে গুণফল চার পাবো লিখি। দেখো এই ধরনের অঙ্ক আমরা ছোটবেলায় করেছি, যখন বলা হয়েছে এর সঙ্গে কত গুণ করলে গুণফল চার পাবো তখন আমাদেরকে ভাগ করে অ্যান্সার করতে হয়, তো আমরা দেখো এটা খুব সিম্পলি ভাগ না করে আমরা বীজগণিত ব্যবহার করেও করে নিতে পারি। কি মনে করতে হবে, মনে করবো এক্স সঙ্গে এক্স গুণ করলে গুণফল চার পাবো, ইকুয়েশন কমপ্লিট, সো এখান থেকে এক্স এর মান সমাধান করবো। তো আমরা সমাধানটা নিচে জায়গা নেই পাশে করে দেখাচ্ছি, তোমরা নিচে নিচে লাইনগুলো লিখবে, বা দেখো এটার মানে হচ্ছে টু রুট টু ইন্টু এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে ফোর বাই টু রুট টু, আসলে সেই ভাগের জায়গাটাই এলো যে চারকে টু রুট টু দিয়ে ভাগ। এবার এই ভাগটা কিভাবে করতে হয় দেখো, পরের লাইনে বা এক্স ইকুয়াল টু আমরা সবসময় দেখে নেবো যে এই মূলদ মূলদ পাটে আর অমূলদ অমূলদ পাটে ভাগ হবে, দেখো এর সঙ্গে মূলদ পাটে করলে হচ্ছে টু বাই রুট টু, ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু পেলাম টু বাই রুট টু। এবার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে করণীয় অঙ্কে কখনো আমরা ভগ্নাংশের নিচে অর্থাৎ এই জায়গাটায় এটা লব এটা হর, হরের জায়গায় যেন কখনো আমরা করণী না রাখি, সবসময় হরকে করণী মুক্ত করে রাখতে হয়, এটা দেখতে ভালো লাগে সেই জন্য। তো দেখো আমরা কি করতে পারি, আমরা এর হরটাকে করণীয় মুক্ত করার জন্য আমরা অনুবন্ধী করণী বা করণীয় অংশ উৎপাদক যেটা খুশি ব্যবহার করতে পারি, কিন্তু এর ক্ষেত্রে অনুবন্ধী করণীতে যাওয়ার দরকার নেই, আমরা করণীয় অংশ উৎপাদক দিয়েই করে নিতে পারবো। তো দেখো কিভাবে করছি, এক্স ইকুয়াল টু এটা ছিল টু বাই রুট টু, এর একটা করণীয় অংশ উৎপাদক তোমরা যদি মনে থাকে দেখো অনেক ছিল, তার মধ্যে একটা হচ্ছে রুট টু, সো ওপর নিচে আমরা রুট টু দিয়ে গুণ করলাম, সেক্ষেত্রে কি হলো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে টু রুট টু আর নিচে হচ্ছে রুট টু, রুট টু গুণ করলে টু এবং টু টু কেটে গেল, সো আমরা দেখলাম রুট টু পড়ে থাকলো, তো আমরা পেলাম এক্স ইকুয়াল টু রুট টু। তো এইভাবে তোমরা সমাধান করে এক্স এর মান নির্ণয় করলে যে এর সঙ্গে রুট টু গুণ করলে গুণফল চার হবে। এবার চলে এসো আমরা তিন নম্বর প্রশ্ন অর্থাৎ সিতে, দেওয়া ছিল থ্রি রুট ফাইভ এবং ফাইভ রুট থ্রি এর গুণফল নির্ণয় করি, এইটার গুণফল, তো প্রশ্নটা হচ্ছে আসলে এইটা গুণিতক এটা, দেখো কিভাবে করবো, আমরা গুণের নিয়ম জানি যে এই মূলদ পাটের সঙ্গে মূলদ পাট গুণ হয়, অমূলদ পাটের সঙ্গে অমূলদ পাট গুণ হয়, তো দেখো তিন আর পাঁচ গুণ হবে, আমি একটু ফর্মটা লিখে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে, আর রুট ওভার অফ এর পাঁচ আর তিন গুণ হবে, এই হচ্ছে ফর্ম, তো দেখো তিন আর পাঁচ গুণ করলে পনেরো আর এটা গুণ করলে হচ্ছে পনেরো, সো ফিফটিন রুট ফিফটিন হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এবার চলে আসো ডিএটা, ডিএটে দেওয়া আছে এরকম একটা ইকুয়েশন সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে, তো আমরা ঠিক এরকম আগের মতোই করবো, দেখো কিভাবে করতে পারি, আমরা এইটাকে এদিকে লিখছি এক্স রুট টেন ইকুয়াল টু এগুলো এদিকে লিখছি রুট সিক্স ইন্টু রুট ফিফটিন। এবার কিভাবে করতে পারি দেখো, এক্স ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি রুট সিক্স ইন্টু রুট ফিফটিন বাই রুট টেন, এরপরে আমাদের কাজ হচ্ছে এইগুলোকে করণী মুক্ত করা যতটা সম্ভব, দেখো কিভাবে করতে পারি, আমরা এইটার আগে উপরের গুণটা করে নিই মনে করো, তাহলে উপরের গুণটা করলে হচ্ছে রুট ওভার অফ দেখো ছয় ইন্টু পনেরো আর নিচেরটা হচ্ছে রুট ওভার অফ টেন, এটাকে আমরা আরো ভালোভাবে লিখতে পারি একটা করণের মধ্যে দেখো ছয় ইন্টু পনেরো বাই টেন, এবার কাটাকুটি করে নিই পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো দুই তিন, তাহলে এর মধ্যে পড়ে থাকে দেখো রুট ওভার অফ তিন ইন্টু তিন, নিচের একটা লেখার দরকার নেই তার মানে তিন, সো এক্স এর ভ্যালু আমরা পেলাম তিন, এবং কিভাবে করণের অঙ্ক করলাম রুট ইউজ করে করে, বুঝে গেল। তো দেখো এবার চলে এসো শেষ প্রশ্ন ইয়েরটা, ইয়ে একটা এরকম সমীকরণ দেওয়া আছে যে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি করে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স এর মান নির্ণয় করি, কিভাবে করতে পারি, আমরা কি করবো দেখো এইটাকে গুণ করে ফেলবো, এই গুণটা আমরা কিভাবে করছি দেখো, এটা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, তো দেখো এটা হচ্ছে আমাদের ফাইভ এর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, এরপর দেখো আমরা ফাইভ মাইনাস থ্রি মানে জানি টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, আরো সমাধান করছি দেখো আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা লিখে গেলে মাইনাস হয়ে যাবে টোয়েন্টি থ্রি, সো আমাদের হাতে এলো এক্স স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি থ্রি, এখান থেকে আমরা কি লিখব এক্স ইকুয়াল টু রুট ওভার অফ টোয়েন্টি থ্রি আর এটা দ্বিঘাত সমীকরণ ছিল সো প্লাস মাইনাস রুট ওভার অফ টোয়েন্টি থ্রি, তার মানে এখানে এক্স এর দুটো ভ্যালু একটা হচ্ছে প্লাস রুট টোয়েন্টি থ্রি একটা হচ্ছে মাইনাস রুট টোয়েন্টি থ্রি। তো আজকের ক্লাসে আমরা কোষে দেখি নাইন পয়েন্ট টু এর একের দাগের অঙ্কগুলো সমাধান সঙ্গে অনুবন্ধীকরণী ও করণীয় অংশ উৎপাদক সম্পর্কে ধারণা নিলাম, যদি তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর এই ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তো তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয় এবং তোমাদের একটু ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সর্বপ্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে, যেখানে আমরা কোর্সে দেখি 9.2 এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 2 থেকে অঙ্কের সমাধান নিয়ে ফিরে আসছি।